রমাদানের আগে যে মাসটিতে আমরা অবস্থান করছি এই মাসটি হলো সাবান মাস এবং সাবান মাসের কয়েকটা দিন ইতিমধ্যে গত হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে শাবান মাস এ মাসটি এক একাধারে রমাদানের আগমনী বার্তাবাহক মাস আবার রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস রমাদানের গণনা শুরু হয় দিন গণনা শুরু হয় এ মাস থেকে এ মাসে প্রিয় নবী সাল্লামের বিশেষ নির্দেশনা সালাফের বিশেষ কিছু আমল এবং নির্দেশনা আছে যেগুলো আমরা অনুসরণ করা আমাদের কর্তব্য প্রিয়নবী সাল্লা সাল্লাম এ মাসে অনেক অধিক পরিমাণে নফল সিয়াম রাখতেন নফল রোজা রাখতেন আমরা অনেকেই জেনে থাকব যে সাবান মাস হল নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস আমরা জানি আয়সালদি আনহা বর্ণিত হাদিসে আমরা জানি কারণ ইয়াসুম ও সাবান আ ইল্লাহ কারিলা পেরবি সাল্লাল্লাহু সাল্লাম শেষের সামান্য কয়েকটা দিন বাদে প্রায় পুরো সাবান মাস জুড়েই তিনি নফল সিয়াম রাখতেন অন্য আসছে যে নবে রাইসুদুসাল্লাম রমদান মাসটা একমাত্র মাস যে মাসের পুরো মাস রোজা রাখতেন আর রমাদানের পরে যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সেটি হল এই সাবান মাস সাবান মাস ছাড়াও নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস আছে আর সেটি হল মোহররম মাস নফল রোজার আরও কিছু ফর্মেট আছে যেগুলো আমরা অনেকে হয়তো জানি শাহান মাস এবং মহরম মাস এই দুটা মাসে সবচেয়ে বেশি পরিমাণে নফল রোজা রাখা এটা নবী সাদ সাল্লামের যেমন আদর্শ ঠিক একইভাবে প্রতি মাসের তিন দিন চান্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে নফল রোজা রাখাও নবী সাল্লাহ সাল্লামের সূন্যাস সপ্তাহে দুই দিন সম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখা এটাও নবী সাদা শূন্য রমাদান পরবর্তী মাস সাউল রাখা সেটাও সুন্না আবার জিলহজের প্রথম দশক এর প্রথম নয়টা দিন নফল রোজা রাখার কথাও বর্ণিত আছে হাদিসি বিশেষ করে নয় নম্বর দিন বা আরফার দিন তো নফল রোজার অনেকগুলো ফরমেটের কথা আমরা জানলাম এই সবগুলো নবী সাল্লাহ সালামের সূন্যাস একাধারে পুরো রমাদান মাস এর বাইরেও আমরা জানলাম যে আরও বিভিন্ন মাসে প্রতি মাসে প্রতি সপ্তাহে বিভিন্ন মৌসুমে অনেকগুলো নফল রোজা নবী সাল্লাহ সাল্লাম রাখতেন আমরা নফল সিয়াম রাখবো আল্লাহর নৈকট্য লাভের জন্য ওইটাই হলো সিয়ামের উদ্দেশ্য কিন্তু পাশাপাশি এর যে আরো অনেক উপকারিতা আছে এটা আজকাল আমরা বুঝতে পারছি সিয়াম বা নফল রোজার যে উপকারিতা বা ফরজ রোজা বা যে কোনো রোজার যে উপকারিতা আছে সেটা আজকাল ডাক্তাররা আমাদের কাছে একেবারে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে আজকাল রোজা রাখার জন্য খুব বেশি মানুষকে বলতে হয় না কারণ আমরা রোজার স্বাস্থ্যগত উপকারিতার কথা অনেকে জেনে গেছে এবং এটার উপরে বহু গবেষণা অনেক পুরস্কার আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে দেওয়া হয়েছে শুধু রোজার উপরে গবেষণার ভিত্তিতে আমরা জানি যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি ইত্যাদি এগুলো বান করার প্রয়োজনে এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের মাঝে 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 ফাস্টিং করতে হয় ডাক্তাররা ফাস্টিং করতে বলে এই যে না খেয়ে থাকা মাঝে মধ্যে এটা স্বাস্থ্যের জন্য যে খুব দরকারি একটা জিনিস সেটা এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু নবী সাদ সাল্লাম বহু আগে বলে গেছেন ডাক্তাররা গবেষণা করে সেটা অনেক পরে জানছেন তিনি বহু আগে বলে গেছেন তিনি যখন বলে গেছেন তখন আমরা হয়তো এর বাহ্যিক উপকারিতা বুঝি নাই যে কী লাভ হবে কিন্তু পরবর্তীতে আমরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বুঝলাম জানলাম যে তার সে নির্দেশনাগুলোর মধ্যে প্রভূত আমাদের স্বাস্থ্যগত উপকারিতাই আছে এবং মূল উদ্দেশ্য তো হবে আল্লাহর সন্তুষ্টি স্বাস্থ্যের জন্য তো আমরা রোজা রাখবো না কিন্তু সেই কাজটি করলে আমাদের বহুবিধ জাগতিক এবং আমাদের স্বাস্থ্যগত নানা দিক থেকে কল্যাণ এবং উপকারিতার দিক আছে সেটি বোঝা গেল এই জন্য নফল রোজা রাখতে আমাদের কার্পণ্য করা উচিত না আমরা এখনও অনেকে আছি যে রোজা রাখতে আমরা ভয় পাই আমরা মনে করি রোজা রাখা কষ্টের মূলত এটি আমাদের অনভ্যস্ত হওয়ার কারণে মনে হয় যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের অনেকে আছেন যে এক সময় সারাদিন না খেয়ে থাকবেন এটা চিন্তাও করতে পারতেন না এরকম ভোজন বিলাসী বহু মানুষ আছে যারা একটু পরপর খাওয়া দাওয়া করতে পছন্দ করতেন কিন্তু নফল রোজা রাখা শুরু করেছেন ফরজ রোজা রোজার অভ্যাস করেছেন একটা সময় তার কাছে রোজাটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে প্রয়োজন সৎ সাহসের আর না সাহস এবং করে যদি হিম্মত আপনি শুরুটা করে দেন তাহলে আজ নয় নয় কাল কাল আপনি দেখবেন যে একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে নফল রোজা রাখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে এবং এর মধ্যে আমাদের আখেরাতের কল্যাণ আছে আমাদের দুনিয়ার কল্যাণও আছে আল্লাহ রবা আলমিন আমাদেরকে এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার তফিক দান করুন প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি বেশি নফল সিয়াম কেন রাখতেন এই প্রশ্নের উত্তর খোদ তার কাছ থেকে আমরা জানতে পারি তিনি দুটি কারণ উল্লেখ করেছেন তিনি কেন এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আর এর বাইরে আরো বহুবিধ কল্যাণ আছে এই মাসে বেশি নফল রোজা রাখার তার মধ্যে আমরা আরো দুটি কারণ উল্লেখ করবো চারটি কারণ নবী কারিম নিজে যে দুটি কারণ উল্লেখ করেছেন সেগুলোই হলো মূল তার প্রথমটি হলো তিনি বলেছেন যাকাস শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজাবা ও রমাদান শাহবান মাসটি এমন একটি মাস এই মাসের আগের মাসটি হলো রজব মাস আর পরের মাসটি হলো রমাদান মাস তো রমাদান এবং রজব দুই পাশে দুইটা ফজিলতপূর্ণ মাস রমাদান বছরের শ্রেষ্ঠ মাস সবচেয়ে সেরা মাস এবাদতের জন্য আর রজব মাস সেটা সম্মানিত চার মাসের একটা তাহলে এই সাবান মাসটা হলো সাধারণ একটি মাস এর দুই প্রান্তে দুটি ফজিলতপূর্ণ মাস থাকার কারণে রজব মাস সম্মানিত মাস হিসাবে ইমানদাররা সেটার আলাদা কেয়ার করে ওই সময়ে বিশেষ এবার যত্ন হয় এবার বিশেষ যত্ন নেয় আবার রমদান মাস বছরের শ্রেষ্ঠ মাস হওয়ার কারণে সে মাসে তো সারা বছরের সবচেয়ে বেশি এবার করার চেষ্টা করে মাঝে পড়ে এই সময়টাতে মানুষ অবহেলা করে সময় কাটায় অনেকেই আছেন যে কোরআনে কারিম এটা তিনি রমজান আসলে পড়া শুরু করবেন সেজন্য এখন থেকে এম নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এই মাসে আর তিনি পড়ছেন না তিনি অপেক্ষা আছেন কবে চাঁদ দেখা যাবে তখন তিনি শুরু করবেন অনেকেই আছি আমরা দান দক্ষিণা অন্যান্য ইবাদত বাদুল সবগুলো আমরা তোলা রেখে দিয়েছি রমজান কবে আসবে তখন আমরা শুরু করবো তো মাঝে পড়ে এই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে আর আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেটা হয় যে রমাদান আসলে আমরা কি খাবো না খাবো ইফতারিতে সাহারিতে সেগুলোর প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করে দিই তো এই মাসটি মাঝে পড়ে যেহেতু অবহেলিত নবী সাল্লাম বলেছেন সেই জন্য আমি এই মাসে বিশেষভাবে নফল রোজা রাখি কারণ অবহেলিত সময়ে অবহেলিত জায়গায় অবহেলিত ক্ষেত্রে ইবাদত বন্দি বা যে কোনো বিষয়ে বিশেষ ফোকাস দেওয়া মনোযোগ দেওয়ার আলাদা একটা তাৎপর্য আছে যেমন একজন সাধারণ শ্রমিক দিনমজুর একজন রিক্সা চালক একজন খেটে খাওয়া মানুষ তাকে হয়তো আগবেড়ে কেউ গিয়ে সালাম দেয় না আপনি যদি এই লোকটা অবহেলিত তাকে কেউ সালাম দেয় না রেসপেক্ট করে না সেজন্য আপনি ওই জায়গাটাতে বিশেষ ফোকাস দেন মনোযোগ দেন এবং সেখানে গিয়ে যদি বেড়ে সালাম দেন তো নিশ্চয়ই এর একটা আলাদা তাৎপর্য তৈরি হবে যে আপনি সমাজ থেকে অবহেলিত একটি বিষয়কে বিশেষ গুরুত্বের সাথে তুলে এনেছেন এটি যেরকম একটা তাৎপর্য আছে আমরা ভোর রাতে যখন ঘুমিয়ে থাকি সবাই ওই সময় উদাস অলস এবং ঘুমন্ত অবস্থায় আমরা যখন থাকি ওই সময়টাতে উঠে কেউ যদি তাহাজ্জুদ পড়ে আল্লাহ কাছে দোয়া করে সেটা আলাদা তাৎপর্য তৈরি হয় কারণ অবহেলিত সময়টাতে তিনি বিশেষ এবাদতে মশগুল হয়েছে। একটা জায়গায় সবাই পরিষ্কার রাখে কিন্তু একই প্রতিষ্ঠানের কিছু কিছু জায়গা এ জায়গাতে কেউ নজর দেয় না পরিষ্কার করে না ময়লা হয়ে থাকে আপনি ওই জায়গাগুলো বিশেষ করে যত্ন নিলেন এবং পরিষ্কার করলেন এটা একটা আলাদা আবেদন তৈরি হয় যে আপনি ওই সবাই যেটার প্রতি অমনোযোগী সেটার প্রতি আপনি কেয়ার করেছেন একজনকে সবাই টাকা দেয় আপনি যাকে কেউ দেয় আপনি খুঁজে তাকে নিয়ে দিলেন নিশ্চয় একটা আলাদা গুরুত্ব তৈরি হয় ঠিক একইভাবে রজব এবং রমাদান এই দুই মাসে মানুষ অনেক মাঝখানে অবহেলিত এই জন্য নবী সাল্লাম এই মাসটিতে বিশেষ ফোকাস করতেন এবং এই মাসে বিশেষভাবে নফল রোজা বেশি বেশি রাখতেন এটি হল এই মাসে তার নফল রোজা বেশি রাখার একটি কারণ দ্বিতীয় কারণ হল তিনি বলেছেন যা কারণ তুর্ফা ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন এই শাবান মাস এমন একটি মাস যে মাসে আমাদের আমলনামা আমাদের সমস্ত কর্মকাণ্ড আমাদের সমস্ত কাজকাম সবকিছু আমাদের প্রতিটি উঠা বসা নড়া চলা বলা শোনা সবকিছু তারা লিপিবদ্ধ করেন দুজন ফেরেশতা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত আছেন তারা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি না করছি কোথায় কি কোন দিকে তাকাচ্ছি চোখ দিয়ে কি করছি কাম দিয়ে কি করছি মনে কি চিন্তা করছি সবকিছু তারা লিপিবদ্ধ করেন এটাই আমাদের আমল নামা এই আমল নামা কেয়ামতের ময়দানে আল্লাহ বিচার বিশ্লেষণ করবেন আর দুনিয়াতে আমাদের এই আমল নামাগুলোকে তিন ধাপে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় একটা হয় প্রাত্যহিক প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফেরেস তারা আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন রাত জুড়ে আমরা যা করি সেগুলো লিপিবদ্ধ করে সকালে ভোরে ফেরেস্তা আল্লাহ জমা দেন আবার সকাল থেকে সারাদিন আমরা যা করি সেগুলো গিয়ে জমা জমা দেন তাহলে দুইবার আমাদের রিপোর্ট হয় আর সাপ্তাহিক সম বৃহস্পতিবারে আমাদের রিপোর্ট জমা দেওয়া হয় লক্ষ্য করবেন সকাল সন্ধ্যা যেহেতু রিপোর্ট জমা দেওয়া হয় এই জন্য সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষভাবে ইবাদতে মনোযোগী থাকতেন জিকির আজকারী মাসকুল থাকতেন কোরআনেওয়াল্লা নির্দেশ করেছেন ওসু করে তাও ও আসিলা কোথাও কোথাও বলেছেন ও আসিয়া সকাল এবং সন্ধ্যা এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তসবি করতে নির্দেশ করেছেন আল্লাহ তালা এই সময়গুলোতে আমাদের আমলনামা জমা দেওয়া হয় আবার সম বৃহস্পতিবার নবী সাল্লাহ সাল্লাম নফল রোজা রাখতেন সাপ্তাহিক আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয় আর তৃতীয় ধাপ হলো বার্ষিক রিপোর্ট আমাদের বার্ষিক এবং ইয়ারলি যে রিপোর্ট এটা আল্লাহ সুমাতার কাছে সাবমিট করেন ফেরেস তারা উপস্থাপন করেন এই মাসে শাহবান মাসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই মাসে যেহেতু সমস্ত মানুষের আমল নামা আল্লাহর কাছে ফেরেস জমা দেন তো আমি চাই যে আমার আমল নামা আমার কর্মকাণ্ডের রিপোর্ট এটা যখন আল্লাহর কাছে উপস্থাপিত হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকি এটা আমার খুব ভালো লাগে আমি সেজন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি যে এই মাসে আমার আমল নামা উপস্থাপিত হচ্ছে রোজাদার অবস্থায় যেন আমার আমল নামার প্রতি আল্লাহ দৃষ্টিপাত করেন আমার আমল নামার প্রতি আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই টাইমে আমি আল্লাহর জন্য যখন রোজা রাখছি সিয়াম পালন করছি নিশ্চয়ই এই কারণে আল্লাহবুল্লা আলমিনের রহমতের দৃষ্টি আমি বিশেষভাবে পাব। এই জন্য এই মাসে তিনি নফল রোজা বেশি রাখতেন আমরা কোন অফিসে কোন প্রতিষ্ঠানে কোন কারখানা আছি কোনো জায়গায় যদি কাজ করি আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছেন দায়িত্বশীল যারা আছেন কিংবা মালিক পক্ষ নিশ্চয়ই আমরা যখন খুব সিরিয়াস মোডে কাজ করি খুব আন্তরিকতার সাথে কাজ করি এরকম সময় যদি মালিক পক্ষ আমাকে দেখে ফেলেন আমার উপস্থ কর্মকর্তা আমাকে দেখেন তিনি যখন আমাকে পর্যবেক্ষণ করছেন মনিটর করছেন ঠিক ওই টাইমটাতে আমি খুব সিরিয়াস মুডে কাজে আসি নিশ্চয়ই এটা একজন শ্রমিক হিসাবে একজন কর্মকর্তা হিসাবে কর্মচারী হিসাবে আমাদের ভালো লাগবে যে আমার যেই মুহূর্তে তিনি পর্যবেক্ষণ করেছেন ওই মুহূর্তটাতে আমি খুব সিরিয়াস মুডে এবাদতে ছিলাম ভালো কাজে ছিলাম তো তার কাজটা আমি সঠিকভাবে করছি এই অবস্থা তিনি পর্যবেক্ষণ করার কারণে নিশ্চয়ই তার একটা তার তার একটা মমতা একটা আন্তরিকতা এবং করুণার দৃষ্টি অথবা তার প্রতি আমি পাব। এটা সবাই পছন্দ করে সারাদিন কাজ করলাম আর উনি যখন এসে মনিটর করলেন কাকতালে ভাবে ওই টাইমটাতে আমি অবহেলা করছি মোবাইল টিপছিলাম নিশ্চয়ই কারো ভালো লাগবে না তো নবী সাল্লাম বলেছেন এই মাসে বার্ষিক রিপোর্ট আমার যেহেতু জমা দেয়া আল্লাহর কাছে তো আমি চাই আমার রিপোর্টের দিকে আল্লাহ যখন দৃষ্টিপাত করবেন ওই আমি আমি রোজাদার যেন থাকি সেজন্য আমি বেশি রোজা রাখি এই জন্য আমরা জানলাম নবী করিম সাল্লা অত্যন্ত স্নেহবাজন সাহাবি ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনহু তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন আপনাকে এই মাসে বেশি নফল রোজা রাখতে দেখি আমি এর কারণ কি তখন তিনি এই দুটি কারণ উল্লেখ করেছেন এর পাশাপাশি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরও বহু কারণ বহু উপকারিতা আছে তোমাদের দুটি আমরা উল্লেখ করছি নাম্বার এক এই মাসে বেশি বেশি নফল রোজা রাখাটা এটা হল আমাদের রমাদানের রোজা রাখার জন্য সহায়ক কারণ আমরা অনেকেই যারা সারা বছর ধরে রোজা রাখতে অভ্যস্ত না হঠাৎ করে রমজান মাসে যখন রোজা শুরু করে দেই তখন নতুন যে আমাদের খাদ্যাভ্যাস আমাদের যে দৈনন্দিন রুটিনে একটা পরিবর্তন নতুন একটা শিডিউল তৈরি হয় ভোর রাতে উঠে খানা খাওয়া যেটাতে সাথে আমরা অভ্যস্ত না সারা বছর অনেকের শরীরের সাথে এটা শ্যুট করে না অনেক অসুস্থ হয়ে পড়ে তো এইরকম পরিস্থিতিতে দেখা যায় যে অনেকের জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় অতএব শ্রাবণ মাস থেকে যদি আমরা কিছু কিছু নফল রোজা রাখি যেহেতু কন্টিনিউলি রাখা জরুরি না এবং রোজা রাখলে আপনাকে একেবারে রেখেই যেতে হবে এমন কোনো কথা নেই আপনি চেষ্টা করলেন সপ্তাহে একটা দুইটা তিনটা তাহলে আস্তে আস্তে রোজার সাথে আপনি অভ্যস্ত হবেন এবং রমাদান রোজা রাখাটা আপনার জন্য সহজ এটাকে বলতে পারি রমাদানের প্রস্তুতির অংশ যে মাস থেকে আমি নফল রোজা রেখে অভ্যস্ত হলাম চতুর্থত আরেকটি উপকারিতার দিক এই রমাদান মাসের আগে শ্রাবান মাসের নফল রোজা রাখার সেটা হলো আমরা জানি আমরা যে পাঁচ শক্ত নামাজ পড়ি এই পাঁচ শক্ত সালাতের দুই রকমের ফরমেট আছে একটা হলো ফরজ ফরমেট আর একটা হলো সুন্না ফরমেট আমরা পাঁচ অক্টের সালাত পড়ি প্রত্যেকটা অক্তের সালাতের মধ্যেই কিন্তু দুই ধরনের সালাত আছে দুই ধরনের নামাজ আছে একটা হলো ফরজ নামাজ একটা হলো সুন্নত নামাজ আমরা ফজরের আগে দুই দুরাকাত সুনাত পড়ি জোহরের আগে চার পরে দুই দুরাকাত পড়ি মাগরিবের পরে দুই দুরাকাত পড়ি এশারের পরে দুই দুরাকাত পড়ি এই যে নামাজগুলো ফরজ নামাজের আগে এবং পরে রাখা হয়েছে এটা সুন্নত ফরমেট মূল নামাজ এটা না ওই ওয়াক্তের মূল নামাজটা হলো ফরজটা তার পাশাপাশি সুন্নত ফর্মেটও রাখা হয়েছে কেন এর বহুবিধ উপকারিতা বহুবিধ হেকমা আল্লাহ আছে তবে এর ভিতরে একটা হেকমা এটাও যে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন সেই কাজ করবার আগে পরে আমরা সেটার একটা মহড়া দেই একটা প্রস্তুতি নেই একটা ওয়ার্ম আপ করি একটা রিহার্সেল করি যাতে করে মূল কাজটা সঠিকভাবে হয় কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যদি সেখানে একটা এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দরকার হয় অথবা এরকম কোনো একটা কাজের একটা কপি দরকার হয় সেখানে আমরা এক্সট্রা আরও এক দুইটা কপি সাথে রাখি যদি কোনো কারণে একটা কপি নষ্ট হয়ে গেল যাতে আমি এটা দিয়ে কাজ সারতে পারি সতর্কতার জন্য আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করি কেমতের বান্দার ফরজ আমলের হিসাব যখন আল্লাহ তালা নিবেন ফরজ নামাজের হিসাব যখন নেবেন কোনো নামাজ কোন কারণে রিজেক্টেড হলো বাতিল হলো গ্রহণযোগ্য হলো না আলাসমাতাল নফল বা সুন্নত নামাজ দিয়ে সেটার ঘাটতি পূরণ করবেন তো এই জন্য একদিকে প্রস্তুতি অপরদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ফরজ নামাজের আগে এবং পরে যেরকম সুন্নত নামাজের ব্যবস্থা আল্লাহ রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ত্রিশ দিন ব্যাপী পুরো মাসের যে রোজার সিয়াম সাধনার বিশাল মহান ইবাদত আসছে সেই ইবাদত মূল ইবাদতে প্রবেশের আগে এবং পরে নফল রোজারও দুইটা ফরম্যাট ওই নফল সুন্নত নামাজের মতো আছে রমজানের আগের সুন্নত না রোজা হলো এই শাহবানের রোজা আর রমজানের পরে সুন্নত রোজা হলো সাউওয়ালের ছয়টি রোজা ঠিক পাঁচ শক্ত নামাজের মতোই দুই ধরনের ফরমেট আল্লাহ তারা রেখেছেন অতএব আপনি শুধু ফরজ নামাজ পড়লেন সুন্নতগুলো কখনোই পড়লেন না এটা যেরকম আপনার ওয়াক্তের সলাত আদায়ের ক্ষেত্রে পরিপূর্ণতা হলো না ঠিক একইভাবে আপনি শুধু রমজান রোজা রাখলেন আগে পরে নফল সুন্নতগুলোর প্রতি গুরুত্ব দিলেন না এক্ষেত্রেও আপনি ক্ষতিগ্রস্ত হলেন লাভবান হলেন না আপনি বঞ্চিত হলেন অতএব এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার অভ্যাস আমাদের গড়ে তোলা দরকার এবং চেষ্টাটা শুরু করা দরকার আমরা যারা চাকরি করি জব করি দোকানদারি করি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি আমাদের অনেকেই সকাল থেকে উঠে আমাদের ডিউটির প্রস্তুতি নিতে হয় আমরা হয়তো চিন্তা করি তাহলে রোজা কীভাবে রাখবো প্রথমত দিন দিন আমরা দেখছি যে গরম আস্তে আস্তে বাড়ছে তীব্রতা চরম থেকে চরম আকারে যাচ্ছে বাট এখনও পর্যন্ত সাবান মাসে খুব বেশি গরম পড়ে না আমরা চাইলে একটু চেষ্টা করলেই এই মাসে বেশি বেশি নফল রোজা আমরা রাখতে পারি অতএব প্রয়োজন হলো যেটি শুরুতে বলেছি সেটি সেটি হলো হিম্মত সাহস যে আমি শুরু করব। এতে আপনি মরে যাবেন না একটু কষ্ট হবে এবং সেটাও প্রথম প্রথম আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এরপর দেখবেন রোজা রেখে বরং আপনার প্রশান্তি অনুভব হচ্ছে আপনার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে একটা সময় যখন এত বেশি মানুষের সচ্ছলতা ছিল না তখন গরিব মানুষেরাও এমনকি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরাও অনেক বেশি খেতে পারলে মনে করতো যে আমি কিছু একটা ঘটায় ফেলছি যে অনেক কিছু খেতে পারছি এখন কিন্তু মানুষ সেই জায়গায় নাই এখন প্রত্যেকটা মানুষ খাওয়ার সময় হিসাব করে খায় তাই না গোষ্ঠ দিলেও শাক খোঁজে সবজি খোঁজে জানে ওটা স্বাস্থ্যের জন্য বেশি দরকারি অনেক বেশি উপকারী কিন্তু একটা সময় মানুষ এই শাকসবজি সবজি দিলেও মাইন্ড করত যে নতুন মেহমানকে শাকসবজি এখন আমরা অনেক দিক থেকে পরিবর্তন হয়েছে আমাদের অনেক দিক থেকে সচেতনতা আমাদের সৃষ্টি হয়েছে এই সময়ে এসে অন্তত নফল রোজা রাখার জন্য খুব বেশি আমাদেরকে গুরুত্ব না বোঝাইলেও চলবে আমাদের গুরুত্ব বোঝার কথা অতএব একটু যদি কষ্ট হয় তারপরও এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমরা স্বাস্থ্যের উদ্দেশ্যে রাখবো না বাট সেটা আমাদের সাইড উপকারিতা আমরা পেয়ে যাবো সেই সাথে যেটুকু কষ্ট হয় এটুকু কষ্ট কোনো কষ্ট না একটু অভ্যস্ত হয়ে গেলে এরপর এটা আমাদের জন্য ইউজ টু হবে এবং এটা আমাদের জন্য খুব আরামদায়ক হবে খেয়ে বরং মানুষ কষ্ট পায় না খেয়ে কষ্ট পায় কিন্তু না খেয়ে কষ্ট পাওয়াটা খেয়ে কষ্ট পাওয়ার চাইতে কোনো কোনো ক্ষেত্রে কম মানুষ যখন নাক পর্যন্ত গলা পর্যন্ত খায় যে পরিমাণ অস্থিরতা থাকে একটু অল্প অল্প খেলে তার কষ্টটা কিন্তু সেরকম হয় না বরং কোনো ক্ষেত্রে হয়ই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে খাদ্য নিয়ন্ত্রণ করতে বলেছেন আমাদেরকে যৌন চাহিদা চরিতার্থ করার যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে বলেছেন দেখুন গোটা পৃথিবীতে যত অন্যায় হয় গোটা পৃথিবীতে যত অনাচার হয় যত খুন খারাবি হয় যত অপরাধ সংগঠন হয় এগুলো যত কারণে হয় এর ভিতরে মৌলিক কারণ দুটি একটি হলো খুন জন্য একটা হলো যৌন বৃত্তির জন্য পেটের ক্ষুধা মেটাবার জন্য খাবার জোগাড় টাকা পয়সা এটার জন্য মানুষ অপরাধের নামে আরেকটা হলো যৌন আকাঙ্ক্ষা যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মানুষ অপরাধের নামে ইসলাম এই দুইটাকে আমাদের কন্ট্রোল করতে শিখিয়েছে এই যে রোজা দিয়েছে রোজা মানে কি রোজার মানে হলো মৌলিকভাবে রোজার যে স্ট্রাকচার এটা দাঁড়ায় এই দুইটা কাজ থেকে বিরত থাকলে পানাহার বর্জন আর যৌনতা পরিহার এর মানে হলো যে একজন মুসলমান এটা রিহার্সেল করবেন তিনি এটার রীতিমতো ট্রেনিং নিবেন প্রশিক্ষণ নেবেন রীতিমতো এটার সাথে তিনি অভ্যস্ত হবেন ইউজ টু হবেন তিনি চেষ্টা করবেন যাতে করে তিনি আস্তে 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 নিজের এই চাহিদাগুলোকে কন্ট্রোল করতে শিখেন তিনি রোজা রেখে তার ক্ষুধার্ত খাবার খেতে ইচ্ছা করছে পিপাসার্থ পান করার দরকার আছে বা তিনি করছেন না এই যে নিয়ন্ত্রণ আমার মনে চাইলেই যে আমি সেদিকে হাত বাড়াবো না এই নিয়ন্ত্রণ করাটা শিখায় সম বা সিয়াম ঠিক একইভাবে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার বৈধ খাত আছে ক্ষেত্র আছে তারপরও যেহেতু আমি রোজাদার অতি নিষিদ্ধ আমাকে কন্ট্রোল শিখায় দেখুন আমরা একটা কথা প্রায় বলি ডক্টর আবদুল্লাহ বলতেন যে মানুষের যৌন আকাঙ্ক্ষা শুধু মানুষের না অন্য সমস্ত পশু পাখি এটা প্রমোটেড বাই আল্লাহ বা এটা প্রমোটেড সৃষ্টিগতভাবে অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স সন্ধিক্ষণে পৌঁছার পর মানুষের শরীরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হবে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা প্রাকৃতিকভাবে সকল সৃষ্টি মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট সময় আসলে তার ভিতরে যৌন উত্তেজনা যৌন আকাঙ্ক্ষা এটা ভাবে জাগ্রত হবে এটা প্রমোটেড আগে থেকে সৃষ্টিগতভাবে এই প্রমোটেড জিনিসটাকে নতুন করে আরো প্রমোশন দিতে হয় না বরং প্রমোটেড জিনিসটাকে কন্ট্রোল করতে হয় যে কোনো জিনিস যদি আগে থেকে প্রমোটেড থাকে সেটাকে কন্ট্রোল করতে হয় একটা গতিশীল গাড়িকে নিয়ন্ত্রণের চিন্তা করতে হয় এটার গড়িয়ে আরো বাড়ানোর চিন্তা করতে হয় না একটা গতিশীল গাড়ি এমনি গতিতে আছে পেছন থেকে যদি আপনি আরেকটা গাড়ি দিয়ে ধাক্কা দেন তো অ্যাক্সিডেন্ট করবে বরং গাড়ি গতিতে উঠে গেছে এখন সবার দায়িত্ব ড্রাইভারের দায়িত্ব হলো গাড়ি কিভাবে কন্ট্রোলে থাকে সেই চেষ্টা করো আল্লাহ সেজন্য দেখবেন ইসলামের যত বিধিবিধান দিয়েছে আমরা অনেকেই আপত্তি তুলি যে হুজুরদের আর খেয়ে খেয়ে কাজ কাম নাই এটা হারাম ওইটা হারাম এটা করা যাবে না ওইটা করা যাবে না যত সব বাধা বিপত্তি যত সব গন্ডগোল যত সব নিষেধাজ্ঞা আর ঝামেলা এসব মূল্য বিষয় আমরা পাতাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কল্যাণ চান সেই জন্য আল্লা আমাদেরকে নিষেধ করে একজন শিশু একজন কিশোর সে তার ভালো মন্দ সব ক্ষেত্রে বোঝে না বোঝার কথা না এই জন্য তার অভিভাবক তার মা বাবা তাকে নিষেধ করে বাবা এটা করা যাবে না অমুকের সাথে ঘোরা যাবে না অমুকের সাথে চলা যাবে না অমুক জায়গায় যাওয়া যাবে না এই বাচ্চা অনেক ক্ষেত্রে এই বাচ্চারা দেখবেন কিন্তু মা বাবার প্রতি চরম বিরক্ত প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন বাচ্চারা মা বাবা প্রতি বিরক্ত কারণ যত বাধা বিপত্তি সব কে দেয় এই মা বাপই দেয় বাইরের মানুষজন আঙ্কেলরা টাধা দেয় না বরং সিগারেট ধরালে কেউ বলে যে আগুন লাগবে বাবা কারণ তার তো হেডেক নাই সে সে তাকায়ও না একটা কিশোর ধূমপান করবে মাদকের দিকে চলে যাবে শত শত হাজারো মানুষ তাকিয়ে থাকবে তার দিকে মনোযোগ দিবে না কারণ তার তো এখানে বিশেষ কোনো আগ্রহের জায়গা নেই এই সে তাকায় না কিন্তু তার মা বাপ যদি দেখে তাহলে তো পারলে তারা আস্ত গেড়ে ফেলবে এমন অবস্থা এখন বাচ্চার মনে হয় যে যত সব আপত্তি বিপত্তি সব আমার মা বাপের এই জগতে তো বাধা বিপত্তির মুখোমুখি করে না সব বাধা বিপত্তি এই লোকগুলো করে তাহলে এরাই মনে আমাদের শত্রু এরকম একটা ভাব বাচ্চাদের দেখবেন মা বাবার চরম বিরক্ত তাই না অথচ আমরা সবাই জানি যে মা বাবার চাইতে আপন বাচ্চার জন্য আর কেউ নাই মা বাবা তাকে ভালোবাসা দেখেই কিন্তু তার জন্য ওই যে বিধিনিষেধগুলো একটা পর একটা আরোপ করে কারণ এগুলো তার জন্য ক্ষতি করে তারা জানেন এবং ভালোবাসেন দেখে যে কোনো মূল্যে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করে ঠিক একইভাবে আমাদের মহান মালিক আল্লাহবুল আলমিন আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি জানেন আমরা কোন পথে গেলে এর শেষ মাথায় কি থাকবে গর্ত থাকবে নাকি ফুলের বাগান থাকবে সেটা আল্লাহ তালা জানেন আমরা সব কিছু জানি না মানুষ এক্সপেরিমেন্ট চালায় মানুষ পরীক্ষা চালায় মানুষ অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করে নিজের বুদ্ধি বিবেক দিয়ে অনেক ক্ষেত্রে সে সফল হয় অনেক ক্ষেত্রে সে ব্যর্থ হয় অনেক সময় তার তিক্ত অভিজ্ঞতা হয় কিন্তু ব্যাকে আসার আসার পেছনে কোনো সুযোগ আর থাকে না কারণ জীবনের জীবনের গাড়ির গিয়ারে সামনে যাওয়ার সুযোগ আছে ব্যাক গিয়ার নাই পিছনে আসার সুযোগ থাকে না তো আল্লাহবুল আলমী সেজন্য আমাদেরকে বিধি নিষেধগুলো আরোপ করেছেন এগুলো আমাদের কল্যাণার্থে কোরআন আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ তালা তোমাদের যাবি দিয়েছেন এগুলো সারা আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তালা দিয়েছেন তোমাদের কল্যাণার্থে কিছু অতএব এই যে সিয়ামে নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি আমাদেরকে ওই যে কন্ট্রোলের নির্দেশ করেছে এই কন্ট্রোলটা ইসলাম শিখাইছে আপনারা দেখবেন সেকুলার দুনিয়া বা সাধারণ দুনিয়া তারা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে আরও প্রমোশন দেওয়ার প্রবক্তা তারা আরো প্রমোটেড করে সেগুলোকে সেটা যৌনতা বলেন সেটা খাদ্য খাবার বলেন সব কিছু মার্কেটিং প্রচারণা বিলবোর্ড আপনার বিজ্ঞাপন নানা রকমের প্রচার করো যত ভালো ভালো রসালো খাবার আছে আপনার মুখে পানি আসার মতো খাবার আছে যত আইটেম আছে এগুলো যত বেশি প্রদর্শন করতে পারো বিশেষ করে আপনার এই বর্তমান পৃথিবীতে মুক্তবাজার অর্থনীতির পৃথিবীতে তথাকথিত আধুনিকতার এই পৃথিবীতে এই পৃথিবীতে এই প্রচারই প্রসার এই স্লোগানের উপরে ভিত্তি করে সব কিছুকে যত আকর্ষণীয় যত লোভনীয় সব কিছুকে প্রচার করে দেওয়ার প্রবক্তা হলো আজকের এই সভ্যতা আজকের এই সমাজ ইসলাম সেটা বলেন ইসলাম বলে যে এই জিনিসগুলোকে খুব বেশি প্রচার করার প্রয়োজন নাই যতটুকু প্রচার করা দরকার ততটুকু ডেফিনেটলি প্রচার করবেন কিন্তু যেটা প্রচার করার জন্য আপনার বিশেষ কোনো কারণ নাই সেটা প্রচার করবেন না এই যে খাবার নবী করিম সাল্লা সাল্লাম খাবারের ক্ষেত্রে বলেছেন তোমরা যদি খাবার রান্না করো ভালো কোনো খাবার তাহলে হয় তুমি সেই খাবারের পরিমাণ বাড়িয়ে তোমার প্রতিবেশীর বাসায় পৌঁছাবে আর যদি না পৌঁছাও তো অন্তত ঝোল বাড়িয়ে দিয়ে তার বাসায় পৌঁছাবে নবী সাল্লা সাল্লাম হাদিসের মর্ম হলো এরকম যে তুমি যেন তোমার ভালো খাবারের গ্রানে আশপাশের গরিব অভাবী মানুষের কষ্টের কারণ যেন না হয় আর আজকাল তো শো দুনিয়াতে আমরা কত প্রচার করব ভালো খাইলাম হোটেলে একদিন তো ওই দিন সেলফি না তুললে তো আমাদের হজমই হয় না তাই না আমি কোথাও খেলে সাধারণত চেষ্টা করি খাবার সমাজে কেউ ছবি না তুলে লক্ষ্য করে তারপরে চুরি টুরি করে কোথাও মানুষ তুলে ফেলে এবং যারা তুলে তারা অবশ্যই অন্যায় করে এবং নিষেধাজ্ঞা অমান্য করে এবং তারা তুলে ভালো কাজ করে না এই যে একটা ব্যাপার খাবারের কথা বললাম তো এই যে ব্যাপার এই প্রচারণাগুলোর মাধ্যমে কি হয় মানুষ সুখী হয় না কেন সুখী হয় না তার ভাষায় আজকে দুইটা তরকারি দিয়ে সে ভাত খাইছে ভালো কিন্তু ফেসবুকে যায় দেখলো তার এক বন্ধু মাসা সে একটা হোটেলে গিয়ে পাঁচ সাত পদ আট পদ নিয়ে বসছে সবগুলো মুখর দেখতে খুব সুন্দর এখন এই লোকটা যে দুই পদ তরকারি দিয়ে খেয়েছে সেই দুই পদ দিয়ে তরকারি খাওয়ার পর দিয়ে খাওয়ার পর এই খাবারগুলো দেখে তার মনের ভিতরে সুখ অনুভব হবে না দুঃখ অনুভব হবে দুঃখ অনুভব হবে এখন আপনি বলবেন যে এর বিকল্প কি আছে আমাদের কাছে এখন গোটা পৃথিবীটা এমন ভাবে সেট হয়ে গেছে ইতিমধ্যে যে এগুলোর বিপরীত কথা আমাদের কাছে মনে হবে আসমানের উপরের কথা জমিনের নিচের কথা 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 যুগে অচল আমাদের কাছে মনে হবে কিন্তু আমি যে ছিলাম যে ইসলাম আমাদেরকে যে জিনিসগুলো আগে থেকে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এমনি তৈরি হয় সেগুলোকে আরো আকাঙ্ক্ষার জায়গাতে ইসলাম নিষেধ করে কারণ এতে সমাজ অশান্ত হয় মানুষ অসুখী হয় দুঃখের পরিমাণ মানুষের আরো বাড়ে কারণ প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করা হয় এমনিতেই মানুষের ভিতরে লোভ আছে এমনিতে মানুষের ভিতরে চাহিদা আছে চরম আছে চরম পর্যায়ে এগুলোকে যদি আপনি আরো নানাভাবে বাড়াইতে থাকেন তখন কি হবে তখন মানুষ যতটুকু সুখে সুখে আছে সে সে সুখী মনে মনে হবে না আমার চাইতে মুখে আরো দূষু কিছু জিনিসটা আছে লুকানো যাবে না সমাজের যা সুখ আছে সেটা তো মানুষ দেখবেই কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চাইলে আমরা একান্ত ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত পর্যায় বলতে কিছু আর নাই এবং এতে কি হয় মানুষের মধ্যে লোভ বাড়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বাড়ে মানুষ সুখী মানুষের নিজেকে সুখী মনে হয় না আরেকটা দিক একইভাবে যৌনতার বিষয়টা যে আপনি দেখেন এমনিতে একটা নির্দিষ্ট বয়সে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় এরপর আপনি বিজ্ঞাপনের নামে নিউজের নামে বিভিন্ন নামে আপনি কি করলেন আপনি সংক্ষিপ্ত পোশাকের মেয়েদেরকে উপস্থাপন করলেন রিসিপশনের দায়িত্ব নামে সেখানে আপনি যৌনতার আবেদন করলেন আপনি প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্দ্রে খাঁজে ভাজে কোনায় কাঞ্চিতে সব সবকিছুতে আপনি শুধুমাত্র যৌন উত্তেজনা সৃষ্টি হয় যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় সেরকম আয়োজন সব জায়গায় রেখে দিলেন টেলিভিশনে তাকাবেন দেয়ালে তাকাবেন পোস্টারে তাকাবেন পেপার পত্রিকায় তাকাবেন বিজ্ঞাপনে তাকাবেন তথা কথিত নাটক সিনেমায় তাকাবেন আপনি সাহিত্য পড়ার নাম করে উপন্যাস পড়বেন আপনি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা সে নিউজ পড়তে যাবেন সেখানেও ইচ্ছাকৃতভাবে ওই মেয়েদের ছবিগুলোকে সামনে আগে আনা হয় এবার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সমাজটাকে এমনভাবে দাঁড় করিয়েছেন যে মানুষের ভিতরে এমনিতেই তো তার ভিতরে আকাঙ্ক্ষা জেগে আছে সেটাকে আরো আপনি জাগ্রত করছেন সেটাকে আরো উত্তেজিত করে দিচ্ছেন ফলে কি হচ্ছে দুর্ঘটনা বাড়ছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না নানা রকমের আপত্তিকর ঘটনা ঘটছে দর্শনের মতো ঘটনা ঘটছে নানা নিগ্রহের মতো ঘটনা ঘটছে পাশেও নির্যাতন মতো ঘটনা ঘটছে নানা রকমের অন্যায় অনাচার হচ্ছে কারণ আপনি সৃষ্টিগতভাবে ভাবে প্রমোটেড যে আকাঙ্ক্ষা এমনিতেই উত্তেজনা চরমে থাকে সেটাকে আরো উত্তেজিত করে আপনি তাকে বিপদগামী তার পথে নিয়ে যাচ্ছেন ইসলাম বলে সেগুলোকে তোমরা কন্ট্রোল করো সেগুলো তোমরা নিয়ন্ত্রণ করো আপনি সেগুলো একটা উস্কে দিয়েছেন এখানে পরিষ্কার দুটি পথ একটা আল্লাহর একটা শয়তানের পরিষ্কার দুইটা পথ একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ একটা জান্নাতের পথ আর একটা জাহান নামের পথ জাহান নামের পথ এই পথটা দেখতে অনেক চকচকে এই পথটা দেখতে অনেক সুন্দর এই পথটা দেখতে অনেক জাকজমকপূর্ণ এই পথটায় মানুষ যেতে অনেক আগ্রহ বোধ করে এই পথটা যেন আপনি যেতে পারেন এই জন্য বিহাইন্ডে ভেতর থেকে শয়তান আপনার পেছনে কাজ করে এবং সে আপনাকে উত্তেজিত করে আপনার শরীরের রক্তে মাংসে অস্থি মজ্জা মিশে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন সে সেভাবে মিশে যায় এবং মিশে গিয়ে আপনাকে নানাভাবে প্রভাবিত করে আপনার ইমানের শক্তি আপনার বিবেক বিবেচনা বোধ কোরআন হাদিসের নির্দেশ আল্লাহর রাসুল এবং নবীগণ নবীগণের ওয়ারিস ওলামায় তারা আপনাকে সতর্ক করে জান্নাতের পথে আনতে চেষ্টা করেন কিন্তু আল্লাহ তারা কোরআন জোড়ে ইতিহাস দিয়েছেন আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত খুলে দেখেন দেখবেন মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সকল সকল সমাজে সভ্যতায় সব জায়গায় সব যুগে মানুষ নবীদের কথা রাসুলদের কথা আল্লাহর কথা কোরআন কথা জান্নাতের দিকের আহ্বান এটাতে খুব কম সংখ্যকই সাড়া দিয়েছে সব যুগে আপনি কোন যুগে দেখাতে পারবেন না যে সমাজের বিপুল পরিমাণ মানুষ নবী রাসুলদের কথা শুনে যে কোনো কালেই না আজকে আমরা অনেকে মনে করি যে হুজুরদের এই দুর্দশা বেচারারা এত চিলেঝিলি করে কেউ তাদের কথা শুনে না পাত্তা দেয় না এই ভ্যালেন্টাইন ডে নিয়ে হুজুররা এত কিছু বললো কই কিছু কি থামছে হুজুরদের কথা কে শুনে এমন একটা ভাব আমরা অনেকে জাহির করি যে হুজুরদের কথা কে শুনে ভাইরা রামা এখানেই হলো চমক এই কে শুনে এর মধ্যে লুকায়িত আছে সত্য এবং অসত্যের পথের মূল সূত্র সকল যুবে নবী রসুলদেরকে এই কথাই বলা হয়েছে আপনি কোরআন খোলেন কোরআন তো আজকের জিনিস না নাজিলি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে হাজার হাজার বছর আগের পুরো ইতিহাস এখানে আছে কোরআনে প্রতি পাতায় পাতায় সুরায় সুরে আপনি দেখবেন কোরআনে একই ইতিহাস আমি বিশেষ করে এই রমাদানের তারাবির সার বইটা লিখতে গিয়ে কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড়ভাবে প্রতিটা পাতায় পাতায় আলাদা করে একটু বিশেষ মনোযোগ দিয়ে যে পড়ার সুযোগ হয়েছে আমি তখন আমার উপলব্ধি জাগ্রত হয়েছে সুবাহান গোটা কোরআন পড়লে একদিক থেকে মনে হয় যে হায় হাই এই শব্দ তথাকথিত আমরা যেটাকে সাফল্যের মানদণ্ড মনে করি যে অমুক দাঁড়াইছে আর গোটা এলাকা সব মানুষ তার পক্ষে হই রই রই চলছে এত ফলোয়ার্স এত ফ্যান এত তার ভক্ত কোরআনে তো এর উল্টাটা দেখি প্রত্যেক পাতা পাতা যত ঘটনা আছে সব ঘটনাই দেখবেন যে ঘটনাগুলো বাহ্যিকভাবে মনে হয় বেদনাদায়ক খুব দুঃখজনক কেন কারণ নবীরা এসেছেন দাওয়াত দিয়েছেন মানুষ তাদের ডিনাই করেছেন তাদের হত্যা করেছেন লাঞ্ছনা করেছে অপমান করেছে গালি গালাজ করেছে হ্যাও করেছে বলছে তোমাদের কথা কে শুনে আয়াত যে তোমাকে তা কি শুনবো আমি দেখি সমাজের অশিক্ষিত পাগল ছাগলটা তোমার কথা শুনে আমরা ভাড়া ছাগলটা তোমার কথা শুনি না যুগ যুগে সমস্ত কাফিররা এইভাবে বলেছে আজকে যারা মনে করছেন যে হুজুরদের কথা কে শুনে আরে হুজুররা কথা কিছু বলে সমাজ দেশকে হুজুরদের কথা চলে কিনা এটাই হলো আপনার সত্য এবং অসত্য এটাকে অনুসন্ধান করে বের করে আনার মূল সূত্রটা যে যাদের কথা কেউ শোনে না এরা নবীদের ওয়ারিস নবীদেরকে এই একই কথা বলা হয়েছে যুগে যুগে যারা বলেছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে ওদের নামটা পৃথিবীতে নেওয়ার মানুষ নাই নবীদের মা স্বর্ণের অক্ষরে তাদের নাম এখনো জলজল করে উজ্জ্বল এবং জলে সারা পৃথিবীতে আমি একটা কথা প্রায় বলি পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাই হোক না কেন কোরআন তার কোন নির্দিষ্ট ফিগার বলে দেয় না যে এত বয়স হোক না কেন হাজার হাজার হোক লক্ষ লক্ষ হোক যত বছর বয়স হোক না কেন পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত আপনি একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন না যে আল্লা দ্রোহী আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো মানুষ অমর হয়েছে অর্থাৎ হাজার হাজার বছর পর আজও পৃথিবীতে সে প্রাসঙ্গিক সে প্রশংসিত সে বরিত সে সরিত সে স্মরণীয় তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে মানুষ ধারণ করে মানুষ তাকে রেসপেক্ট করে মানুষ তাকে ফিল করে মানুষ তাকে মিস করে মানুষ তাকে রেসপেক্ট করে এরকম একজন মানুষ পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না হোক সে রাজা হোক সে বাদশাহ হোক সে মহারাজা হোক সে ক্ষমতাধর হোক সে কোনো খেলোয়াড় হোক সে অনেক বড় অনেক বড় কোনো সেলিব্রিটি হোক সে অনেক বড় সম্পদশালী হোক সে অনেক বড় প্রভাবশালী এমন একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যে মানুষটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল আখার প্রতি অবিশ্বাসী ছিল আল্লা দ্রোহী ছিল আর পৃথিবীতে সে তথাকথিত অমর হয়ে আছে এরকম একজন মানুষ আপনি দেখান আমাকে কিন্তু আপনাকে আমি শত শত মানুষ দেখাতে পারবো যারা পৃথিবীতে ছিলেন যখন তখন কেউ তাদের পাত্তা দেয় নাই কেউ তাদের কথা শুনে নাই কেউ তাদের গণে নাই তাদেরকে নানাভাবে অপমান অপদস্থ করেছে সমাজে হেও করে রেখেছে কোন করে রেখেছে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে অবহেলা করা হয়েছে অপমান করা হয়েছে গালমন্দ করা হয়েছে সমাজ তাদের দাম দেয় নাই কোনো মূল্য দেয় নাই কোনো পাত্তা দেয় নাই আইন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই শাসন করার সময় তাদের জিজ্ঞাসা করে নাই কোন কাজে তাদেরকে পাত্তা দেয় নাই সেই মানুষগুলো হাজার হাজার বছর অতিক্রম হওয়ার পরও পৃথিবীতে তাদের নাম ভাস্যর হয়ে আছে তাদের নামের নাম এখনো পাওয়া যায় তাদের প্রশংসা এখনো শোনা যায় তাদের গুণকীর্তন এখনো করা হয় তাদের ভালোবাসা বুকে ধারণ করা হয় তাদের শুধু শ্রদ্ধা মানুষ নিবেদন করে এরকম মানুষ যদি পান হাজার হাজার আপনাকে দেখাতে পারবো এরা সবাই হলেন আল্লাহর প্রতি বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী যারা মনে করেছিল যে এই মানুষগুলো এক সময় হারিয়ে যাবে কারণ এদের তো ফলোয়ার কোন শিক্ষিত নাই সমাজের এডুকেটেড মানুষরা না এদের সমাজ ফলোয়ার তো সব অশিক্ষিত মানুষেরা তো তারা বরং পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে অমর হয়ে আছে সেই নবীগণ সেই রাসূলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর ওয়ালিগণ নেকারগণ ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিত্বগণ আর বাকি যারা বাকি যারা আল্লাহ দ্রোহী ছিল তারা তারা পৃথিবীতে এদের তুলনায় কখনো অমর হয় নাই তারা হয়তো কিছুকাল তাদেরকে স্মরণ করা হয়েছে একটা সময় হারিয়ে গেছে আপনি ফেরাউনের কথা বলেন আপনি হামানের কথা বলেন আপনি নমরুদের কথা বলেন আপনি কারুনের কথা বলেন আপনি আবু জাহালের কথা বলেন আপনি আবুল আহাবের কথা বলেন আপনি আদমুল ইসলামের ছেলে কাবিলের কথা বলেন আপনি এইভাবে নূয়াল ইসলামের অবাধ্য জাতির কথা বলেন আপনি ইব্রাহিম ইসলামের অবাধ্য জাতির কথা বলেন আজ তাদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে নাই শুধু নবিরাসুলটাই আছে আল্লাহ সুমাতা এই কথাটা কোরআনে বলেছেন আম্মা জাবাদ ফায়াদ হাবু জুফা ও আম্মা মায়ান ফাউন্নাস ফায়াম কুত ফিল পানির উপরে যে বুদ্বুদ থাকে যে ফেনা থাকে এই ফেনা আমরা যখন বালতিতে ওয়াশিং পাউডার মিশাই অথবা স্রোতের পানি যখন স্রোতে চলতে থাকে কোথাও এসে আশ্রয় খায় আসার পরে তখন আমরা দেখি তার উপরে ফেনার বিশাল বড় লেয়ার পড়ে যায় তাই না এই ফেনাগুলো দেখে মনে হয় পুরো বালতি ভর্তি মনে হয় ফেনা ফেনাগুলো পুরো বাড়তিকে দখল করে আছে আল্লাহ বলেছেন এই ফেনা থাকে না ফেনা দেখতে পরিমাণে অনেক হয় কিন্তু এটা থাকে না সময়ের আবর্তনে এটা হারিয়ে যায় হাওয়ার সাথে মিশে যায় থাকে কোনটা এই ফেনার নিচে যে পানি যেটা মানুষ উপকারে আসে সেটাই থেকে যায় এই জন্য পৃথিবীতে যাদের জৌলোর দেখেন যাদের দাপট দেখেন অনেক কিছু দেখেন এগুলো ফেনা এগুলো থাকবে না থাকবে সেটাই যেটা মানবের মানব জাতির কল্যাণ বয়ে আনবে অতএব আপনি যদি ইসলামকে ধারণ করেন আপনি সৌভাগ্যবান হবেন আল্লাহর কোনো ঠেকা পড়েনি আলেমরা তাদের দায়িত্ব পালন করছেন শুধুমাত্র আমি কোরানকে এইভাবে স্টাডি করার পর আমার অনেক ভালো লাগা কাজ করে বিশেষ করে যখন দেখি যে আলেম হিসাবে আমরা অবহেলিত আমরা নিগৃহীত তখন আমার আরো ভালো লাগা কাজ করে এটা তো নবিরাসুলদের ইতিহাসেরই পুনরাবৃত্তি অতএব সৌভাগ্যবান তারা যারা সত্য এবং অসত্যকে উপলব্ধি করে সত্যকে গ্রহণ করতে পেরেছে আল্লাহ তারা আমাদেরকে এই সত্য এবং অসত্যের যে দ্বন্দ্ব হক এবং বাতিলের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মধ্যে আল্লাহ আমাদেরকে সত্যকে গ্রহণ করার তফিক আমার তাহলে যেটি আমি বলছিলাম এবং যেখান থেকে এই কথা এতদূর কথা আসলো সেটি হলো যে আমাদের মধ্যকার যে বিভিন্ন আকাঙ্ক্ষাগুলো আছে সিয়াম বা রোজা সেগুলোকে কন্ট্রোল করতে শিখা এই জন্য আল্লাহ বলেছেন না আল্লাহ কুমতাত্তা কোন রোজা রাখলে লাভ হবে তোমরা মত্তাকি হতে পারবা কারণ রোজা রাখার মাধ্যমে তুমি কন্ট্রোল করার রিহার্সেল করতে পারবা শিখতে পারবা এখন আপনি বলতে পারেন যে গোটা পৃথিবীতে আমরা মুসলমানদের দেখি আমাদের নৈতিক অধপতন আমরা নানান অপকর্ম করি আমাদের দেশে কথায় যদি আমরা বলি এত রোজাদার আছে অথচ যে পরিমাণ রোজাদার আছে সেই পরিমাণ সৎ মানুষ নাই রোজা রাখতেছেন মাথায় টুপি দিচ্ছেন আবার দোকানে যায় ভেজাল করতেছেন অফিসে যায় ঘুষ খাচ্ছেন সুদের কারবার করছেন আরেকজনের হক মারতেছেন কোনো বিহিত নাই কারণ কারণ হলো আমরা এই সিয়াম যে আমাদের বার্তাটা দেয় সেটা আমরা গ্রহণ করছি আমরা শুধু খোলসটা ধারণ করে আছি আমরা এর অন্তর্নিহিত তাৎপর্যটাকে উপলব্ধি করার চেষ্টা করছি রমাদান তো বটেই রমাদানের আগে এই যে সাবান মাসের নবিসাম বেশ বেশি নফল সিয়াম রাখতেন নফল রোজা রাখতেন প্রত্যেকে যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী দুইটা চারটা ছয়টা আটটা যে যতটুকু পারেন নফল রোজা রাখার চেষ্টা করি এবং সিয়াম যে বার্তাটা দেয় সেই বার্তাটা আমরা গ্রহণ করার চেষ্টা করি সেটা আমাদের উপকারে আসবে এবং আমাদের এবাদত আমাদের জন্য সহজ হবে এবং এবাদতটা আমাদের কাছে বোঝা মনে হবে না উপভোগ্য হবে পরম তৃপ্তিদায়ক হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সবাই নফল রাখবো তুই এই মাসে আর অনেকগুলো আমল আছে কিন্তু আমরা শুধুমাত্র এইটুকুর মধ্যে ক্ষান্ত হই এবং সীমাবদ্ধ রাখি সেই সাথে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যদি দেওয়ার সমাদান যদি আমরা পেয়ে যাই কত মানুষ কতভাবে শেষ হয়ে যাচ্ছে রমাদানের আগে অনেক মানুষ হয়তো দুনিয়া থেকে আমরা এখান থেকে অনেকে হয়তো চলে যাবো আল্লাহ কাছে দোয়া করতে থাকি আল্লাহ যেন আমাদেরকে রমাদান পাওয়ার তৌফিক নসিব করেন রমাদানের যে তাৎপর্য আছে সেগুলো পাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করবেন সেই প্রস্তুতিটা কি ও যে বেগুন বেসম সোলা সয়াবিন তেল সে চিনি এগুলো বিশেষ করে কিনে বাসায় উঠাবেন কারণ খাওয়ার মাস আসতেছে তো প্রচুর খাইতে হবে না সাহারিতে ইফতারিতে তারাবির মাঝে চার রাখাত পর পর আবার তারাবি পড়ে যায় আর সেকেন্ড ইনিংস ইফতারি নামাজের আগে এক ইনিংস মাগরি পড়ে গিয়ে ইফতারির সেকেন্ড ইনিংস আবার রাতের খাবার তারাবির আগে এক ইনিংস তারাবি পড়ে গিয়ে আরেক ইনিংস এভাবে ইনিংস ইনিংসে খাইতে হবে অতএব তার জন্য খাবার দাবার কিনলেন দুমায়া দামায়া এই শুরুটা যায় খাবার দাবার কিনতে কিনতে আর রমজান আসলে এবার শুরু হয় ঈদের কেনাকাটা হ্যাঁ যে আগে আগে মার্কেটে যা কাপড় কিনতে হবে জামা বানাতে দিতে হবে টেলার দোকানে ভিড় হয়ে যাবে তো ব্যাপারটা এরকম হয়ে যায় যে পরীক্ষার অনেক আগে থেকে ছেলে পড়তে পারে না কেন পারে না কারণ পরীক্ষা আসতেছে টেনশনে সে পড়তে পারতেছে না তো পরীক্ষার আসার আগে তার পড়া বন্ধ আর পরীক্ষা চলাকালীন সময় সে পড়তে পারতেছে না কেন কারণ পরীক্ষার পরে কি রেজাল্ট হবে সেই টেনশনে আমাদের অবস্থা হয়েছে সেরকম রমজান আসছে রমজানের আগে থেকে আমরা রমজানে কি খাবো ওই টেনশনে রমজান ইবাদতের কোনো প্রিপারেশন নেওয়া হয় না আবার রমজান আসলে ঈদ কিভাবে করবো সেই টেনশনে আমাদের রমজান ইবাদত করা হয় না অর্থাৎ যার জন্য এত কিছু সেটা হয় না সাইডগুলো সব গুরুত্বের সাথে হয় অতএব আসুন এই খাবার দাবার কিনে টেনে না খাবার কিভাবে সংক্ষেপ করা যায় কিভাবে ছোট করা যায় জিব্বাগুলো কিভাবে একটু নিয়ন্ত্রণ করা যায় এই চেষ্টা করি আল্লাহ সুমতাল্লাহ রমাদান মাসে পুরো দিনের পুরো সময়টাই খাবার কন্ট্রোল করে ফেলেছেন আমরা যদি না খাই থাকি অথচ আমরা রমাদান মাসে যেই পরিমাণ খাই অন্য চার মাসও পরিমাণ খাই কিনা সন্দেহ আছে হুবহু উল্টা শরীর যা দিয়েছে তার উল্টা এই জন্য বাসার সদস্যদেরকে আমি গত বছরও বলেছি ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে একটু বসেন বসে একটু পরামর্শ করেন আচ্ছা রমজানের উদ্দেশ্য কি আমরা যে খাই খাই করি এটিকে আসলে করা উচিত কিনা মতামত নেন খাই খাই করলে কি ইবাদত হয় আসলে তাহলে কি করা যায় আসো এবার আমরা তাহলে ইফতার আইটেমটা এগুলো একটু সংক্ষেপ করি আসো আমরা এটা নিয়ন্ত্রণ করি আসো সাহারিতে আমরা একটু প্ল্যান ওয়াইজ খাই যাতে সুস্থ থাকে বুটবার ফুটপাট খাইলো আমরা খাইলাম উল্টাপাল্টা এগুলো যেন না হয় একটু পরামর্শ করি এবং ইবাদতে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় ইফতারের আগে মহিলারা ইফতার বানাতে বানাতে কাহিল আর ইফতার থেকে নিয়ে আমরা রাত দশটা এগারোটার পর্যন্ত খাইতে খেতে কাহিল এক গ্রুপ বানাতে বানাতে কাহিল আর গ্রুপ খাইতে খেতে কাহিল অর্থাৎ আমরা ঐক্যবদ্ধ হয়েছি পরিবারের সব সদস্য যে আমরা সবাই শয়তানের কাছে ব্যস্ত থাকবো রমজান মাসে কিছু মানুষ বানানোর কাজে ব্যস্ত থাকবো আর কিছু মানুষ খাওয়ার কাজে ব্যস্ত থাকবো কোন অবস্থাতে যাতে ইবাদত করতে না পারি না মহিলা না পুরুষ আল্লাহ আমাদের বদুদের যেন হয় সেই তফিক দান করুন আসুন এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি যে যাকুন লাখে আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে